শুনুন, কত টাকা কত টাকা খরচা হয়েছে আমাদের খাওয়াতে? শিশি নন্দীমশাই, এসব কি বলছেন? সব বস্তম বিনা অন্য জায়গায় দেখাবেন, আমার কাছে নয়। গাদা গাদা টাকা খরচ করে আমাদের খাইয়েছেন? হ্যাঁ, নকুল নদীকে আপনি টাকার গরম দেখাচ্ছেন? কত কত টাকা খরচ করে? আমি শুধু আসলে সব ফেরত দিচ্ছি। শিশি নন্দীমশাই, এইসব কি আপনি বলছেন? আপনি কি শুনতে কি শুনেছেন? আমি কিন্তু আপনার সম্বন্ধে কিচ্ছু বলিনি। মিথ্যে কথা কইবেন না, মিথ্যে কথা একদম কইবেন না। মিথ্যে কথা শুনলে আমার রক্ত করে মাথা উঠে যায়। এইমাত্র বলে আবার এইবার তো অস্বীকার করছেন? আপনাকে আমি ভেবেছিলাম ভদ্রলোক, কিন্তু আপনি এটা চামার ছোট লোক, ইতর। আপনার আস্পর্ধা তো কম নয়। আপনি আমারই বাড়িতে দাঁড়িয়ে আমাকে আমার গালাগাল দিয়ে 500 বার দেবো, 1000 বার দেবো। বাপ মা, মোরা একটা অনাথ অভাগী মেয়ে, তাকে হাতের মুঠে পেয়ে ভাবে হেনস্থা করছেন আপনারা। দেখুন দেখুন দেখুন, নন্দী বসে একটু একটু কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আপনি আপনার ছেলের জন্য মেয়ে দেখতে এসেছেন, পছন্দ হয়নি মিটে গেল, কিন্তু আপনাকে আমার বাড়ির ব্যাপারে নাক গলাতে আপনাকে কে বলে? বলবে কি বলবে কি? নকুল নন্দীকে বললে ওরা কেউ আছেই চত্বরে? বলছি নিজের ভাগ্নি, সে কপাল দোষে আপনার ঘাড়ে এসে পড়েছে বলে তার সঙ্গে এইরকম আচরণ করবেন না। উপদেশ দিতে সবাই পারে বুঝলেন, আপনার ঘাড়ে যদি কালকুটি মেয়ে পড়তো তখন আপনি বুঝতেন। আর আপনি কোন ময়ূর ছাড়া কার্তিক মশাই, ওকে ইচ্ছে করে নিজের রং কালো করেছে? না আমি ভগবানের গরম, মানুষের কোনো হাত আছে? না আমি আমি তাই বলে নিজের ভাগ্নিকে আপনি হা করে বিক্রির মতন দূর দূর করে বাড়ি থেকে দাঁড়িয়ে যাবে? না আমি তার আমি আমি মানুষ, আপনি ছোট লোক। একই দেশ গেল কোথায়? কি দেশ? কিন্তু ঘাস ছিনে ঘাস, দুব্বো ঘাস, দুব্বো ঘাস চিনিস? নিয়ে এসো, কই আপনার ভাগ্নিকে নিয়ে আসুন। নিয়ে আসুন, আমি আশীর্বাদ করে যাবো। ভাগ্নি আশীর্বাদ করে যাও, সঙ্গে সোনা নেই, সে কিন্তু টাকা দিয়ে আশীর্বাদ করে যাবো। আপনি আপনি মহাপুরুষ মন্দির বসাই না, তয়া সেটি ধান নিয়ে আসুন। ভাগ্নি ধান ধান ঘরে এক মুখে ধান আছে না? তাও নেই, নিয়ে আসুন, আমার বেশি সময় নেই, আমি এক্ষুনি ফিরে যাবো। গোকুল বাবাজি আসছে আসছে, অটল চেরা চক্ষু দুটি যুগল ভুরু টানা, মরতে এসে অপসরি গো মেলল যেন ডানা, গোলাপ ফুলের পাপড়ি ঠোঁটে মিষ্টি হাসির লহর ওঠে, চোখ জোড়ানো রূপসী মেয়ে নাম কি ছিল তোমার? আছে আছে, অর্ধেক সে মানবী আর অর্ধেক কল্পনা, মেঘের মতো চুলের বাহার পূর্ণিমা চাঁদ মুখখানি তার, দুধে আলতা গায়ের বরণ অঙ্গ কাঁচা সোনা, তিলে তিলে তৈরি মার সাধের দিল তোমার। সবাই নাপিত মশাইয়ের কথা শুনুন, এবার কোলের গলের মালা খুলে বরের গলে দাও, চক্ষুর বিদায় ভাবে সকলে সাবধান।
ওই রকম ভোগ একেবারে কালো ফুটফুটে রং ছা 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 সব পাতা ভগবান আছে পুরো মাতার উপর ভগবান আছে ওই ছেলে নিয়ে বুঝলে কি দেবা বলে কিনা বিয়ে দেব রাজবাড়িতে আরে আমার ভাইজিটার সঙ্গে সম্বন্ধ করতে গেছিলাম হাঁকিয়ে দিলে হ্যাঁ বললে দুধে আলতা রং চাই কি ব্যাপার কান্নাকাটি কিছে এ তুমি কি করলে আমার ওই একমাত্র ছেলেটা তুমি ওই বউ নিয়ে এলে কেন কেন খারাপ কিছে খারাপ কিছে শক্ত সমর্থ খাটাখাটি করতে পারবে বউ তো এরকমই হওয়া উচিত খাটাখাটি করবার জন্য তুমি আমার ছেলেটার জীবন নষ্ট করলে খাটাখাটি করবার জন্য তুমি চি রাখলে পারতে তুমি কাল লোকে যে তোমাকে চিঠি করছে দেখো নকুল নন্দী কারো পরোয়া করে না আমি যা করেছি ঠিক করেছি ঠিক করেছি দেখছিস কি খা খেয়ে না আমি তোমার দিদি হই সরোজিদি হ্যাঁ ওই গোকুলের বন্ধু মদনের বউ খুব ভালো মেয়ে থাক থাক ভাই খেয়ে না এত খাবার এত খাবার আবার কোথায় নে খেয়ে নে আমি খেয়েছি পিসিমা শোনো পাগলির কথা আমার ওদিকে ছিষ্টির কাজ পড়ে আছে আমার কি খাবার সময় আছে কুটনো চাই আবার কেউ নেই আমি যাই তুমি ওকে খাই দাও তো বৌমা কি হলো খা নতুন বউকে তো আমারই খাইয়ে দেওয়ার কথা খা তুমি আগে খাও তুমি না খেলে আমি কিন্তু কিছুতেই খাবো না দাও হবে বড় ভালো ছেলে দেখো তোমাকেও খুব ভালোবাসবে উমা দশটা বাজে ও আবার বেরোবে আমি যাই তুমি সব খেয়ে নিও কিন্তু আমি আবার আসবো কেমন যাই